এসএসসি নিয়োগে দুর্নীতি মামলা, গ্রেপ্তার সুবীরেশ ভট্টাচার্য। বনগাঁর স্কুলের চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের নাতির। বাতিলের তালিকায় নাম অশোকনগরে একটি স্কুলে চাকরিরত অপর নাতির। রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুবীরেশ ভট্টাচার্যের দুই নাতির চাকরি বাতিল। সম্প্রতি গ্রুপ সির যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাতে নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের দুই নাতির। তারা হলেন রাজীব চৌধুরী ও জয়দীপ চৌধুরী। এদের মধ্যে জয়দীপ চৌধুরী চাকরি করতেন বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে, সেখানে গ্রুপ ডির কর্মী হিসাবে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি ওই তালিকা প্রকাশের পর দেখা যায় সেখানেই নাম রয়েছে জয়দীপ চৌধুরীর। জানা গেছে জয়দীপের দাদা রাজীব চৌধুরী চাকরি করতেন গোবরডাঙ্গা লক্ষ্মীপুরের স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ে, সেখানে ক্লার্কের কাজ করতেন তিনি। এদিন দুই স্কুলেই পৌঁছেছিলাম আমরা। বনগাঁ নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে জানা গেল গত 9 ফেব্রুয়ারি থেকে স্কুলে আসছেন না জয়দীপ। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল জানান, ভালোভাবেই কাজ করত, এখন তো অনেক কথা শুনছি। সুবীরেশ ভট্টাচার্য যে তার আত্মীয় আমরা জানতাম না। হ্যাঁ, ও তো আমাদের এখানে ভালোই কাজ করছিল, আমরা জানতাম যে এমনি এই সময়টা যখন সমালোচনা হচ্ছিল, কিন্তু ও কোনো দিন বলিনি বা আমাদের সেরকম বিশ্বাস ছিল না, কাজকর্ম ভালোই করত। তারপরে তো দেখলাম যে চলে গেল, এখন তো অনেক সমস্যার কথা শুনছি দেখছি। হ্যাঁ, কালকেও আমি এটা দেখছিলাম, একটা চ্যানেলে দেখাচ্ছিল, আমরা কালকেই জানলাম ঘটনাটা, আমরা চ্যানেল মারফতই কালকেই জানলাম, কিন্তু এর আগে আমরা জানতাম না যে ও এইভাবে ঢুকেছে বা ওর এরকম কোনো আত্মীয় আছে বা স্কুলে আসছে না। না, ও স্কুলে এখন আর আসে না। একই দাবি স্কুলের অপর শিক্ষকের। তিনি বলেন, হ্যাঁ, এটা কালকেই আমরা জেনেছি, একটা সংবাদ মাধ্যম মারফত আমরা কালকেই আমরা জেনেছি, তার আগে আমরা জানতামও না বা ও কোনো দিন স্কুলে এটা প্রকাশ করেনি যে ও আত্মীয় ছিল। উনি গ্রুপ ডি কর্মী ছিলেন, উনি লাস্ট এসেছিলেন খুব সম্ভবত 9 ফেব্রুয়ারি লাস্ট এসেছিলেন। হ্যাঁ, আমরা তারপরে কথা বলেছি, ফোন টোন করেছি, কথা বলেছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকার বাসিন্দা দুই ভাই। জানা গেছে সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নের ছেলে রাজীব ও জয়দীপ। অশোকনগরের এই বাড়িতেও সুবীরেশ ভট্টাচার্য মাঝে মধ্যে আসতেন বলে জানা গেছে। তবে চাকরি যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজীবের পরিবারের সদস্যরা। রাজীব যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ গোবরডাঙ্গা স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিপ্রসাদ কবিরাজ বলেন, বিদ্যালয়ের একমাত্র ক্লার্ক ছিল রাজীব। চলতি মাসের 10 তারিখে শেষবারের মতো স্কুলে এসেছিল। বিদ্যালয় এখন ক্লার্ক শূন্য, সমস্যা হচ্ছে। উনি লাস্ট 10 তারিখে এসেছিলেন, আমি আসার আগে ওনার জানি, আমি এসেছিলাম এখানে, এখানকার ক্লার্ক ছিলেন, ভালোই কাজ করতো, কিন্তু হঠাৎ করে কী কেন এরকম হলো এটা নিয়ে আমরাও একটু খারাপ লেগেছে, আমাদের সত্যি একটু খারাপ লেগেছে। যাই হোক, আইনে কাজ করছে, আইনে অনুযায়ী সব কিছু হবে, এছাড়া এবারে আর জীবন আমার তো কিছু নেই। কাজ তো অসুবিধা হবে, স্কুলে ক্লার্ক ছাড়া তো স্কুলে কাজ চালানো খুবই সম্ভব অসম্ভব, কারণ আমার স্কুলে আপাতত একজনই ক্লার্ক, সেই জায়গায় ক্লার্ক নেই মানে আমার কাজ চলতে খুব অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। রাজীবের প্রতিবেশী এক মহিলা জানান, গতকালও তাদের সাথে দেখা হয়েছে, কথায় কথায় জানিয়েছিল স্কুলেই যাচ্ছি। এই স্কুলে চাকরি করে। এখন কি যায় স্কুলে? হ্যাঁ যায়। কতদিন আগে দেখেছে? আমি কালকেও দেখেছি। কোথায় যেতে দেখেছেন? আমিলম কোথায় যাচ্ছে বলে স্কুলে যাচ্ছে। এদের দুজনের চাকরি গেছে, এরা টাকা দিয়ে ঢুকেছে, এরকম কোনো খবর পেয়েছেন? না, আমরা এটা জানি না, বলতে পারবো না। ওদের আত্মীয় স্বজনরা আসতো বাড়িতে? হ্যাঁ, পিসিরা এসছে, সে কিছুদিন আগেও পিসিরা এসছে। রাজীবের বাবা কি করতেন? উনি রেলে চাকরি করতেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা আমরাও শুনেছি, গেছে, আমি তো এখানকার বাসিন্দা। ওই সুবীরেশ ভট্টাচার্য যে আছেন, সে হচ্ছে যাদের চাকরি দিয়েছেন তারা হচ্ছে দুজন নাতি, জয়দীপ চৌধুরী, রাজীব চৌধুরী, এরা হচ্ছে তার দাদু। ওর বাবার মামা হন, সেই হিসাবেই মানে আপন মামা, আপন মামা সেই হিসাবে। এটা আমরা শুনেছি, এখানে আসা যাওয়া করতেন, এটাও শুনেছি। হ্যাঁ, সুবীরেশ বাবু এখানে আসা যাওয়া করতেন? হ্যাঁ, আসা যাওয়া করতে, এটাও শুনেছি, নিজে দেখিনি কোনোদিন, এর আত্মীয় সেটাও জানি। যোগ্য লোকদের চাকরি পাওয়ার কথা, যোগ্য লোকরা না পেয়ে অযোগ্য লোকরা পাচ্ছে, সেতে কিছু রাজনৈতিক নেতা নেতৃত্বদের পকেট ভরছে। এইভাবে দুর্নীতি করে চলবে যতদিন এই সরকার থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।
সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।